আজ আমাদের ট্রিপের তৃতীয় দিন বা অন্তিম দিন। আজ হাতিবাড়িকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দেব ঝাড়গ্রামের উদ্দেশ্যে। চলুন ভিডিও শুরু করার আগে দেখে নিই আজকের বিশেষ বিশেষ আকর্ষণগুলির কয়েকটি ঝলক। वेलकम टू ट्रैवल इंडिया। ट्रैवल इंडिया सबाई के स्वागत जाना। हाथीबाड़ी छाड़ार आगे सकाल बेला आमादेर होटेल छाद थेके चारपाशटा एकटू देखिए दी। बाइरेर दृश्य देखुन, एकदम जंगलेर मध्ये आमादेर बास। एई फ्रेंड्स रिट्रीट खूब सुंदर जायगा। हाथीबाड़ीते आमादेर ई थाकार जायगा। फ्रेंड्स रिट्रीट सम्पर्के आलादा करे एकटी भिडियो आमी आनते चलेछि, जाते आमी एई होटेल सम्पर्के डिटेले आरो विस्तारित आलोचना करब। এই হোটেলে কিভাবে আসতে হবে, তার কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ইনফরমেশান সেই ভিডিওতে থাকবে। আমি চারদিকটা দেখাবার চেষ্টা করছি। এই যে পিছনের দিক, এই হচ্ছে পিছনের দিক, সবুজ ধান ক্ষেত, চারদিকে সবুজে ভরা। আর আগেরটা দেখালাম সামনের দিক, জঙ্গল। বেরোবার আগে হোটেলের সামনে দাঁড়িয়ে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার একটু চেষ্টা। এবার আমরা চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ফেরার পথে আমাদের প্রথম গন্তব্য হবে চিল্কিগড় রাজপ্রাসাদ। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় রাজপ্রাসাদ। এই হচ্ছে চিল্কিগড় রাজপ্রাসাদের গেট তোরণ। এখান দিয়ে আমরা ঢুকে যাব চিল্কিগড় রাজপ্রাসাদের দিকে। চিল্কিগড় হলো পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অন্তর্গত জামবনি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি গ্রাম। এখানে রাজা জগন্নাথ ধবলদেব 1300 শতাব্দীতে স্থানীয় শাসকদেরকে পরাস্ত করে এই রাজত্ব স্থাপন করেন এবং বেশ কয়েক দশক তিনি রাজত্ব করেন। এই চিল্কিগড় রাজপ্রাসাদের সামনে দিয়েই বয়ে গেছে ডুলুং নদী এবং ডুলুং নদীর অপর পারে অবস্থিত হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। চলে এসেছি আমরা চিল্কিগড় রাজপ্রাসাদের গন্ডির ভিতরে। আর এই যে এনার কাছে জেনে নেবো একটু। আসল মালিক উনি মারা গেছেন, ওনার ছেলে আছে, স্ত্রী আছে। আচ্ছা, তারা দেশপ্রিয় পার্কে থাকে। দেশপ্রিয় পার্কে কলকাতা দেশপ্রিয় পার্কে আছে। আচ্ছা, চারতলা বিল্ডিং, চারটা চারটে আছে, চারটে চারতলা বিল্ডিং আছে। আচ্ছা আচ্ছা, ওদেরই রাজা বসন্ত রায়। আচ্ছা, 139 নম্বর রাজা বসন্ত রায় রোড দেশপ্রিয় পার্কে ওনাদের চারটে বাড়ি আছে, তাই তো? হ্যাঁ, চারতলা বিল্ডিং, চারতলা বিল্ডিং আছে চারটে। আচ্ছা, ওনার নাম কি এখন যিনি রাজকুমার বা রাজা যিনি? ওনার নামটা ভুলে গেছি। উনি দুর্গাপূজার সময় শুধু আসেন, দুর্গাপূজার সময় একবার আসেন মন্দির খারাপ ওই কোনো কনক দুর্গা মন্দিরে। কনক দুর্গা মন্দির ওনার স্ত্রীর নামে তো এখন পূজাটা হয় যে উনি বড়। আচ্ছা 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 আচ্ছা, আর এখানে যিনি আছেন উনি ছোট। ক ভাই, ক ভাই ওরা দু ভাই, দু ভাই, বড় ভাই ওখানে থাকে কলকাতায় থাকে, আর এখানে এক ছোট ভাই থাকে। ছোট ভাই মারা গেছে, তার ছেলে আছে। আচ্ছা আচ্ছা, বংশধরের আছে আর কি। আচ্ছা আচ্ছা, এরা থাকে এখানে নিশ্চয়ই, কোথাও গেছেন না, বাইরে তো তালা লাগানো থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে তালা লাগানো রয়েছে, এখানে বাইরে তালা লাগানো রয়েছে, এখানে বলছেন হয়তো কোথাও গেছেন। হ্যাঁ, যে কারণে এখন ওনারা নিয়ে ওদের সঙ্গে দেখা করা যাচ্ছে না। আচ্ছা, এখানে এমনি যে রাজারা যারা এখন আছেন ওনাদের এমনি ইয়ে কী, ওদের কী করেন ওনারা, সোর্সাস ইনকাম কী? এখন তো রাজত্ব নেই। না, রাজত্ব নেই, এমনি থাকেন ওনার সরকারি কিছু পায়। আচ্ছা, সরকারি কিছু ইয়ে প্রকল্প পায়। জামুনি ব্লকটা তো মিনাদেরই জমি সব। আচ্ছা আচ্ছা, জামুনি জামুনি। আর জামুনি ব্লকটা পুরোটা আমাদের চিরকুট রাজা। আর ঝাড়গ্রামে শ্রীমন্দির থেকে সিনেমা হল পর্যন্ত আমাদের চিরকুট রাজা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে যা পয়সা করি সব উনারা পান। এবার আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম।
রাজবাড়ির কোনো সদস্যদের দেখা না পাওয়ায় আমরা তাদের ইন্টারভিউ করতে না পারার জন্য দুঃখিত। যদিও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খানিকটা জানা গেল যে বর্তমান যিনি রাজা তিনি হয়তো কোনো কারণে বাইরে গেছেন, তাই আমরা দরজায় দেখলাম তালা লাগানো। রাজপ্রাসাদের বেশ খানিকটা অংশ রক্ষণাবেক্ষণের অভাবে বেশ ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে। রাজবাড়ি গ্রাউন্ডের কমপ্লেক্সের মধ্যেই আমরা দেখলাম একটি সুন্দর মন্দির, কিন্তু মন্দিরের বাইরের গেটটি বন্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারলাম না বা দেবীর দর্শন করতে পারলাম না। রাজবাড়িতে যেহেতু কেউ উপস্থিত ছিল না, তাই আমরা বাইরে থেকেই মন্দিরটি দর্শন করে এবং কমপ্লেক্সের মধ্যে চারিপাশে ঘোরাঘুরি করে এবং বেশ কিছু সুন্দর ছবি সংগ্রহ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে পেরোতে হলো ডুলুং নদী। এটা এই চিরকিগড় রাজপ্রাসাদ থেকে খুব কাছে, হাঁটা পথ 1 কিলোমিটার বোধহয় হবে না। এসে এই নদীটা, এই নদীটাই কনক দুর্গা মন্দির আমরা দেখব। এই কনক দুর্গা মন্দিরের পিছন দিয়ে গেছে, বয়ে গেছে পাশ দিয়ে ডুলুং নদী। জায়গা সুন্দর, হাওয়া দিচ্ছে জায়গাটাতে। যদিও জায়গাটি খুবই সুন্দর, তবু যে ব্রিজটি নদীর উপর দিয়ে গেছে তার চারপাশে কোনো রেলিং না থাকায় এটি খুবই বিপদসংকুল বলে আমার মনে হয়েছে। কাজেই এখানে দাঁড়িয়ে ছবি টবি তোলার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, নতুবা বিপদ ঘটতেই পারে। কনক দুর্গা মন্দির দেখার জন্য আমরা অলরেডি প্রেমাইসিসের ভেতরে ঢুকেই গেছি। এখানে আমরা গাড়ি স্ট্যান্ড করেছি, করে এবার আমরা এগোবো মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 1348 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন রাজা গোপীনাথ। তখন যে পুরনো মন্দিরটি ছিল সেটির এখন ভগ্নপ্রায় দশা। কনক অর্থাৎ সোনা, অর্থাৎ সোনারই 2 ফুট দীর্ঘ দুর্গামূর্তি এই মন্দিরে বিদ্যমান। এসে পৌঁছেছি আমরা কনক দুর্গা মন্দির। আমি আপনাদের অলরেডি পিছনের এখনকার মন্দিরটা দেখালাম, এবার অরিজিনাল যে পুরনো মন্দিরটা সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে অরিজিনাল মন্দির। এই যে অরিজিনাল মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা নতুন মন্দিরের কনস্ট্রাকশন হচ্ছে। এটা মন্দিরটা ছিলই, এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাই সব বাঁশ টাঁশ বাঁধা রয়েছে। এইখানেই দুর্গাপুজোর সময় হচ্ছে, যেখানে দুর্গাপুজোটা হয় এখনকার যে মন্দির, বিশাল আকারে দুর্গাপুজো হয়। চলুন দেখি, এই যে সেই মন্দির যেখানে এখনো দুর্গা পূজার সময় খুব আড়ম্বর হয়। মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই ক্ষমা করবেন আমি মায়ের মূর্তিটি দেখাতে পারলাম না আপনাদের। এই যে ডুলুং নদী যাওয়ার রাস্তা, এখান দিয়ে নেমে গেছে নদীর ধারের দিকে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা চলে যাবো ডুলুং নদীর দিকে। কনক দুর্গা মন্দিরের যে পুরনো মন্দিরটি আপনাদের দেখালাম তার ঠিক পিছনে এই ডুলুং নদী। এসে গেছি আমরা ডুলুং নদী, আওয়াজ পাচ্ছেন আপনারা জলের। এই যে ডুলুং নদী, মন্দিরের ঠিক পিছন দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদী। এটা এখন বর্ষার জন্য জল অনেক বেশি, তাই আপনারা একটু এর আসল ভিউটা পাওয়া যাচ্ছে না। এটা যদি শীতকালে আসা হয় এই নদীর জলটা অনেক কম থাকে, তখন এই যে পাড়ের যে রকগুলো
দূরে দূরে একটা রক আপনারা দেখতে পাচ্ছেন, রকগুলো আরও বেশি জেগে থাকে এবং এর একটা দারুণ একটা ভিউ পাওয়া যায়। এটা এই জলটা বেশি থাকার জন্য এই ভিউটা আমরা এখন আর পাচ্ছি না। তো আমি রিকোয়েস্ট করবো আমার দর্শকদের যে আপনারা যখন আসবেন এখানে চেষ্টা করবেন শীতের দিকে আসার, তাতে আপনারা আরও ভালো ভিউটা দেখতে পাবেন। এসে পৌঁছেছি আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি, রাজা নরসিংহ মল্লর বানানো এই রাজবাড়ি। আনুমানিক 1750 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের আদেশে রাজস্থান থেকে সর্বেশ্বর সিং চৌহান বাংলা জয় করতে আসেন। মাল শাসকেরা যে গভীর অরণ্যে বাস করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন তা ঝাড়িখণ্ড নামে পরিচিত ছিল। রাজা সর্বেশ্বর সিং সেই অঞ্চলে বহিরাক্রমণ করেন এবং যুদ্ধে রাজা সর্বেশ্বর মাল রাজাকে পরাজিত করেন, মল্লদেব উপাধি নির্ধারণ করেন। রাজা সর্বেশ্বর সিং চৌহান এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একটি রাজ্য প্রতিষ্ঠা করেন যার রাজধানী ঝাড়গ্রাম নামে পরিচিত ছিল। 1931 খ্রিস্টাব্দে বর্তমান রাজপ্রাসাদটির নির্মাণ হয়। এখানে উল্লেখযোগ্য, এই রাজপ্রাসাদের বাহিরের অংশ বহিরাগত টুরিস্টদের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে রাজকীয় আদব কায়দায় থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত থাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।